এদিকে মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধীদের সঙ্গে সংঘর্ষে অন্তত 20 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার দেশটির পূর্বাঞ্চলীয় শান রাজ্যের একটি পুলিশ স্টেশনে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ সময় অভ্যুত্থান বিরোধীরা পুলিশের 4 সদস্যকে জিম্মি করে, পরে পুলিশ স্টেশনটিও পুড়িয়ে দেয় তারা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে কায়া রাজ্যে তাদের সঙ্গে সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত 13 সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। রোববার এই সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে বাড়তি সতর্কতা নিয়েছে মিয়ানমার পুলিশ। শহরের নানা স্থানে ট্যাঙ্ক ও হেলিকপ্টার নিয়ে মহড়া দিচ্ছে তারা। নতুন এই সংঘর্ষ শুরু হয় সম্প্রতি ক্ষমতাসীন জান্তা সরকার সমর্থিত নির্বাচন কমিশন অং সান সুচির দলকে বিলুপ্ত ঘোষণা করার উদ্যোগের পর থেকে। নির্বাচন কমিশনের দাবি, গত বছরের নভেম্বরে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে জালিয়াতি করেছে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি NLD। কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, তবে ওই বৈঠকে NLD সহ বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেনি। গত 1 ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং। অভ্যুত্থানের পর সুচিকে আটক করে গৃহবন্দী করা হয়, সেই থেকে তাকে একবারও জনসম্মুখে আসতে দেওয়া হয়নি। সুচির বিরুদ্ধে মামলায় যে অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে গত নভেম্বরের নির্বাচনে স্বাস্থ্যবিধি না মানা এবং অবৈধভাবে ওয়াকিটকি রাখা। সাদিকা সানিমন, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।